কারোর সাথে খারাপ ব্যবহার করলেন মানে নিজের সাথে নিজে হেরে গেলেন। এই বিষয়টা নিয়ে আজকে একটু বিস্তারিত আলাপ করব। তার আগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনের আজকের ভিডিওতে। আমি ইকবাল বাহার। আমরা অনেক সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে না পেরে, আমি যেটা বলি যে রাগ নিয়ন্ত্রণ করতে না পেরে, আমরা অনেক সময় অনেক কথা অনেক জায়গায় বলে ফেলি। আপনি হয়তো একজন ভালো মানুষ, সবসময় সুন্দর করে কথা বলেন, বিনয়ী, হয়তোবা বেশিরভাগ সময় বিনয়ী, কিন্তু এরকম অনেক সময় হয় যে মেজাজ কন্ট্রোল করা যায় না। আপনি হয়তো আপনি সঠিকই আছেন কিন্তু ব্যবহারটা একটু খারাপ হয়ে গেছে, এটা হয়। এবং দেখবেন আপনি যদি একজন ভালো মানুষ হন, পরবর্তীতে পরক্ষণেই আপনার মনে হবে, আচ্ছা আমি এতটা লাউড বা এতটা বাজে ভাবে না বললেও পারতাম, তার হয়তো মনে কষ্ট গিয়েছে। এবং তার যে মনে কষ্ট গিয়েছে সেটা তো আপনি যখন ব্যবহার করেছেন তার চেহারাতেই সেটা ফুটে উঠেছে। আবার তিনি যদি আপনার চেয়েও ভয়ঙ্কর ভাবে ব্যবহার করেন, তখন তাকে আপনার করুণা করা ছাড়া তার কিছু করার থাকবে না, কারণ আপনি তো অতটা খারাপ আচরণ করতে পারবেন না। যদি আপনি একজন বিনয়ী মানুষ হন, ভালো মানুষ হন, পজিটিভ মানুষ হন, তো আমি আসলে নিয়ন্ত্রণের জায়গাটাতে কথা বলি। আপনি ভালো মানুষ, আপনি পজিটিভ মানুষ, আপনি বিনয়ী মানুষ, কিন্তু অনেক সময় কিছু কিছু জিনিস নিয়ন্ত্রণ করা যায় না, মুখ ফসকে বের হয়ে যায় বা আপনি বলতে চান নাই, এরকম কিছু সিচুয়েশন তৈরি হয় লাইফে চলতে গেলে, সেটা কলিগের সাথে হোক, পরিবারের সাথে হোক, বন্ধু বান্ধবের সাথে হোক, বা যে কোনো জায়গায় যে কোনো আড্ডায় হোক, হতে পারে। সেই ক্ষেত্রে যেটা করা দরকার, তাৎক্ষণিক তো আপনি আর কিছু করতে পারবেন না, আপনি একটু সময় নিয়ে সেদিন হোক, তার পরের দিন হোক বা তার পরের দিন হোক, সরি বলে ফেলেন। সরি বললে কেউ ছোট হয় না, বরং আপনার এই সরি বলাটা আপনাকে বড় করবে তার কাছে। সেও বুঝতে পারবে যে এই মানুষটা আসলে এইভাবে বলতে চায় নাই, হয়তো বললে ফেলেছে। তো আমি আসলে যেটা বলার চেষ্টা করবো যে এই রিয়েলাইজেশনগুলো আপনি নিজের মধ্যে আনতে পারবেন তখন যখন আপনি নিজের সাথে কথা বলবেন। আমি যখন বলি না আপনাদেরকে যে আপনার প্রতিদিন রাতে আয়নার দিকে তাকিয়ে নিজের সাথে কথা বলবেন যে আজ সারাদিন আমি কি করেছি, সেখানে তো একটা আছে যে আপনার লাইফের ভ্যালু অ্যাডিশনের জন্য আপনি কি করেছেন, সেখানে ওই কথাগুলোও আসবে যে আজকে সারাদিন আপনি কারোর সাথে কোনো খারাপ ব্যবহার করেছেন কিনা। আপনি যদি যে কোনো বিষয়ে কারোর সাথে খারাপ ব্যবহার করেন, আপনি তো আর অন্য সব সাধারণ মানুষের মতো হয়ে গেলেন, আপনার তো আর অসাধারণ হওয়ার বা আপনাকে অনেকের মধ্যে বেছে নেওয়ার কোনো সুযোগ থাকলো না। আপনি যখন আপনার মুখ দিয়ে একটা বাজে কথা বের হবে, আপনাকে খুবই অসুন্দর দেখাবে। কেউ নিজেকে অসুন্দর করতে চায় না, কিন্তু অনেক সময় নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, কারণ প্রত্যেকটা মানুষের মধ্যে রাগ আছে, আবেগ আছে, এবং এটা থাকা উচিত, ইমোশন আছে, কিন্তু এটাকে নিয়ন্ত্রণ করতে পারা বা রিপেন্টেন্ট মানে পরবর্তীতে এটা নিয়ে তার মধ্যে একটা প্রায়শ্চিত্ত তৈরি হওয়াটাই হচ্ছে ভালো মানুষের লক্ষ্য। সরি বলে ফেলো, দেখবেন আপনার হালকা লাগছে, ফুরফুরে লাগছে, ভালো লাগছে, আর আপনাকে আপনার কাজে এগিয়ে যেতে হলে তো প্রতিদিন ভালো থাকতেই হবে।